গাজা ইসরায়েলের হামলায় তাদেরই চার সেনা সদস্যের মৃত্যু হচ্ছে এমন দাবি করেছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখা কাশেম ব্রিগেড জানায়, তাদের হাতে জিম্মি ছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মৃত্যু হয় চারজনের। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা শুরুর পর এখন পর্যন্ত 130 জনের বেশি ইহুদিকে জিম্মি করেছে হামাস ও ইসলামিক জিহাদ। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায় দলগুলো। সেই তালিকায় প্রবীণ ইহুদিদের পাশাপাশি রয়েছে নারী ও শিশুরাও। এই বন্দীদের বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে বড় কিছু চাইতে পারে হামাস, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।